بسم الله الرحمن الرحيم فبالتعاون للدعوه والارشاد وتوعيه الجاليات بالدمام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين وهنا الله صمصي الله رب العالمين সৃষ্টি একমাত্র তার ইবাদত বন্দীগীর জন্য দরুদ সালাম নাজ লক্ষ্মী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রতি যিনি আল্লাহ পাখের ইবাদত বন্দেগি কেমন করে করতে হবে তার নিয়ম পদ্ধতি তরিকা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ মারিক আলিহ আজকে আলোচনা করব আপনাদের সামনে এই অল্প সময়ে তাকুয়া সম্পর্কে তাকু বিশেষ একটি দিক তা হচ্ছে তাকুয়ার বহি প্রকাশ কেমন করে হবে আপনার মধ্যে তাকুয়া আছে আপনি আল্লাহকে ভয় করেন আপনি সংযত এর প্রমাণ কি কি করে প্রকাশ পাবে যে আপনি মোত্তাকি পরেজগার আল্লাহরাবাহ আলমিন তাকুয়ার ওপর অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছেন চিন্তা করে দেখতে পারেন যে নামাজের কথা এত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ যে নামাজ ছাড়া ইসলাম থাকতেই পারে না যার নামাজ নেই তার দিন নেই এটি এমন একটি বিষয় যাতে কোনো দ্বিমত নেই যার নামাজ নেই পাঁচক তো তার দিন নেই তারপরেও নামাজের কথা সলাতের কথা আল্লাহ ফাকরবুল আলমিন কাছাকাছি একশো বার কোরআনিকারিম উল্লেখ করেছেন এক শতবারের বেশি নয় পক্ষান্তরে তাকোয়ার কথা আল্লাপা কোরআনিক্যারিমে দুই শতবারের বেশি উল্লেখ করেছে দুইশ বারের বেশি কোরআন ক্যারিমে তাকোয়ার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন ভাষায় কখনো ইত্যাকুল্লা বলে কখনো ফাত্তাকুল্লা বলে কখনো মুতাকিনদের প্রশংসা করে কখনো অন্য কোনো ভাষায় বিভিন্নভাবে আল্লাহ ফাকরবুল আলমিন এই তাকোয়ার কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন তাহলে এই তাকুয়া মানে কি জানতে হবে তাকুয়া মানে কি জানতে হবে তারপরে তাকুয়ার মানে যখন জানবেন এই তাকুয়া মানে জানলেন যে বেঁচে থাকা শাব্দিক অর্থ বেঁচে থাকা কি বিষয় থেকে বাঁচতে হবে তাও জানতে হবে এলমের প্রয়োজন রয়েছে বিনা এলমে বেঁচে থাকা যায় না আপনি জানেন না যে কি থেকে বাঁচতে হবে তাহলে বাঁচবেন কি করে তাকুয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে নবিয়া করিম সাল্লি সাল্লামের যে কোনো আলোচনায় যে কোনো খুদ্বাই যে কোনো বক্তব্যে যে কোনো বয়ানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকুয়ার কথা বারবার করে স্মরণ করাতেন নবী করিম সাল্লি সাল্লাম শুধু বক্তব্যের খুদবাই নয় বিবাহ সাদীর খুদবাতেও তিনটি আয়াত পাঠ করতেন অন্য অন্য খুদবাতে যে কোনো খুদবা এ বক্তব্যে এই তিনটি আয়াত সহ সন্নতি খুদবা পাঠ করতেন যেই খুদবা শুরুতে আমি পাঠ করেছি ইন্না আলহামদুলিল্লাহ ইনাহমদাস্তাইন থেকে শুরু করে তিনটি আয়াত রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম পাঠ করতেন এই তিনটি আয়াতে পাঁচবার করে তাকুয়ার কথা রয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলামিন তার প্রথম আয়াত রীতি সাদ করেছেন সুরে আল ইমরান আয়াত নম্বর দুইশো একশো দুই আল্লাহ পাকের সাদ করেছেন ইয়া ইউহাল্লিন আমানুত্তাকুল্লাহ কাতু কাদে হে মমিনগণ মমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন তাহলে তাকুয়ার জন্য মমিনদেরকে আহ্বান করা হয়েছে মুসলিম হওয়া মমিন হওয়াই যথেষ্ট নয় মমিন মুসলিম হয়ে তাকুয়া অর্জন করতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়া হাসিল করতে হবে আল্লাহফাকে স্বাদ করছেন ইয়াল্লা জীন আমানুতাক উল্লাহ হাক্কা তুকাতে হে ইমানদার গুণ হে মমিনরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো একবার আল্লাহ বল ইত্তাকুল্লাহ যথেষ্ট ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাফা বলছেন হাক্কা তুকাতে ভয় করার মতো ভয় করো যেমন ভয় করার হক রয়েছে এই তাকুয়া মানে কোরআন কারিমের আয়াতগুলির বা হাদিসের অনুবাদ করতে গিয়ে বা তর্জমা করতে গিয়ে সেই কিতাবেই হোক আর বক্তব্যে হোক আমরা ভয় করার অর্থ করে থাকি এবং এটি খুব প্রসিদ্ধ কিন্তু তাকোয়া মানে শাব্দিক অর্থ ভয় করা নয় তাকুয়ার শাব্দিক অর্থ তাহলে কি আয়াতের তফসির করার আগে শাব্দিক অর্থ বলি তাকুয়া শব্দটি ওয়া কাফ ইয়া ধাতু থেকে উৎপাদিত ওয়েকায়াতুন ফেকার একটি কিতাব আছে আনাফি মজাহ আর ওর একটি আবার ভাষ্য আছে সারহে বেকায়া আলেম ফাজেল আলিয়া মাদ্রাসে পড়া হয় কামি মাদ্রাসাতে পড়া হয় বেকায়া মানে বেঁচে থাকা এই বেকায়া থেকে দোয়া করেন যখন খুব প্রসিদ্ধ কোরআন কেরিমের দোয়া রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়াকেনা আজাবান্নার রব্বানা আতেনা না দুনিয়া হাসানা হে আমাদের রব আতে না ফির দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো অফিল আখেরাতে হাসানা এবং পরকালে কল্যাণ দান করো ওয়া কেনা এবং আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও ওয়া কে না কে মানে বাঁচাও আর না মানে আমাদেরকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করো আজ আবর জাহান্ন থেকে তাহলে এখানে ওই ও থেকে এ কে কেনা আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করো তাহলে এই ও কায়া থেকে যখন তাকুয়া শব্দটি এসেছে তো এর মানে হচ্ছে তাহলে বেঁচে থাকা বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অসন্তুষ্টির কাজ কথা বিশ্বাস এমন বিশ্বাস যে আল্লাহ পাককে অসন্তুষ্ট করে ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত ইমান ভ্রান্ত ধারণা এমন কাজ যা আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কথা যা আল্লাহ পাককে অসন্তুষ্ট করে সে সব থেকে বেঁচে থাকা এ হচ্ছে তাকওয়া আল্লাহ পাক যে সব আদেশ করেছেন সে সব পালন না করে আল্লাহকে অসন্তুষ্ট করা তা থেকে বেঁচে থাকা তার মানে ফরজ ওয়াজিব সুন্নত যা কিছু আদেশ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে তারই করা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে এভাবে বেঁচে থাকা আল্লাহ পাকের নাফরমানির বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা আর হারাম কাজ নাজাইজ কাজ অবৈধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে কারণ হারাম কাজ করলে আল্লাহ পাকের অসন্তুষ্টি আল্লাহ পাকের গজব ক্রোধ সুতরাং তা থেকে বেঁচে থাকা তো এই তাকুয়া মানে হচ্ছে বেঁচে থাকা বেঁচে থাকা যে ব্যক্তি বেঁচে থাকবে সে আল্লাহকে ভয় করে তাই ভাব অর্থ বলা যেতে পারে যে ইত্তাকুল্লাহ বারবার কোরআন এখানে ইত্তাকুল্লাহ এসেছে ইয়া আল্লাহকে ভয় করেন এখানে আল্লাহকে ভয় করো এই অর্থ ভাব অর্থ অথবা যদি বেঁচে থাকার অর্থ করেন এভাবে করা যেতে পারে ইত্তাকু আজাব আল্লাহ ইত্তাকু আল্লাহ আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো চাবদিক অর্থ করা যেতে পারে কিন্তু এখানে একটি শব্দ আরো উজ্জ অতিরিক্ত মানতে হবে আল্লাহ পাখের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো আল্লাহ পাকের আজাব গজব থেকে আল্লাহ পাকের করত থেকে বাঁচো এমন কথা বলিও না এমন বিশ্বাস করিও না এমন আমল করিও না যাতে আল্লাহ পাকের পাকের গজব হয় আল্লাহ লানত অভিশাপ হয় আল্লাহ পাক অসন্তুষ্ট হন। তা থেকে বেঁচে থাক হাক্কা তোকাতে কি তোকাতেহি বেঁচে থাকার মতো বেঁচে থাকো ইত্তাকুল্লাহ হাক্কা তোকাতেহি বেঁচে থাকার মতো বেঁচে থাকো ভয় করার মতো ভয় করো এর অর্থ কি ইমাম নবী রহমতুল্লাহ আলাই রিয়াজুস আলহীন বাংলায় তর্জমা আছে উর্দুতে আছে ইংলিশে আছে বিভিন্ন ভাষায় তর্জমা আছে খুব প্রসিদ্ধ কিতাব হাদিস এবং বেশ কিছু আয়াত প্রত্যেকটি অধ্যায়ে কিছু আয়াত তারপরে হাদিস রিয়াজুস আলহীনে যারা প্রাথমিক পর্যায়ের লোক তারা এই কিতাবটি পড়তে পারে ভালো তো এই রিয়াজুস আলহীনে তিনি এই আয়াতটি প্রথম নিয়ে এসছেন অধ্যায়ে তারপরে তিনি বলছেন যে হাক্কা তুকাতে এই যেমন ভয় করার হক অধিকার যেমন বাঁচার হক অধিকার এর অর্থ কি এর সমর্থনে আরেকটি আয়াত নিয়ে এসছেন সুরে তাগা বনে আল্লাপের সাদ করেছেন ফাত্তাকুল্লাহ উল্লাহ তোমাদের যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো তাহলে আমাদের শরীরে আমাদের মন মস্তিষ্কে আমাদের বিদ্যা বুদ্ধিতে যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহকে ভয় করতে হবে এটি হচ্ছে হাক্কা তোকাতে ভয় করার মতো ভয় ভাই করার মতো ভাই মানে এই নয় যে এক একজনের এক এক রকম যে যতটা পারলো একজন বলছে আমি চারক্ত নামাজ পড়ি ভাই ফজর পড়তে পারি না আমি এতটাই পারি এটা তার কথা সত্য না সে মিথ্যা বলছে মিথ্যুক সে মিথ্যুক একেবারে যতই বলুক সে মিথ্যুক কারণ ওই ফজরের সময় যদি বলা হয় যে এখন তোমাকে এক হাজার রিয়াল দেওয়া হবে বেশি করে বললাম যদি বলা হয় একশো রিয়াল হবে তবু হাজির পাঁচ রিয়ালের জন্য গাড়ি ধুইতে ছুটাছুটি ফজর আগে থেকে যদি বলে এক্ষুনি তোমার ফ্লাইট আছে ভোর রাতের ভোর তিনটার সময় আড়াইটার সময় দুটার সময় যে কোনো সময় বলেন না কেন চব্বিশ ঘন্টা হাজির এয়ারপোর্টে গিয়ে লাইন দিয়ে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরেও তারপরে হাজির দেশে যেতে হবে এক পয়সা পাবে না চিন্তা করতে তাহলে যেই ব্যক্তি বলবে যে আমি চার অত পারি আর পারি না তো এটা হচ্ছে কারণ এটি আমার আল্লাহ ফাক রাব্বুল্লা আলমী যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সম্পর্কে সম্য জ্ঞাত আমাদের চাইতে বেশি জানেন আমরা আমাদের সম্পর্কে অল্পই জানি কিন্তু আল্লাহ পাকবুল আলমিন কিছুই জানেন তিনি আল্লাহ আমাদের মধ্যে যতটা ক্ষমতা আছে তা ততটা পুরোপুরি দায়িত্ব আমাদের দেননি অতটা আমাদের দায়িত্ব বোঝা দেননি তার চাইতে অনেক কম দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা কোনো ব্যক্তিকে আল্লাহ এমন দায়িত্ব দেন না যা তার সাধ্যের বাইরে তাহলে পাঁচ অক্ত নামাজ আল্লাহ পাক মানব জাতির উপর ফরজ করেছেন এটি তাদের সাধ্যে আছে সেই জন্য আল্লাহ ফরজ করেছেন এরকমই রমজান মাসের রোজা যার দ্বারে আমরা পৌঁছে গেছি কেউ যদি একথা বলে যে আমি মেহনতের কাজ করি আমার পক্ষে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজা রাখা সম্ভব নয় বড় দিন গরমের দিন রোজা রাখা সম্ভব নয় অবশ্যই সম্ভব যদি সে সুস্থ থাকে কোনখানে সম্ভব নয় সেখানে আল্লাহাক ছাড় দিয়েছেন যেখানে সম্ভব নয় সেখানে আল্লাহ ছুটি দিয়েছেন তোমাদের কি অসুস্থ হয় তাহলে তার সাধ্যের বাইরে রোজা রাখা যদি সফরে থাকে তাহলে সফরে কষ্ট অনেক সময় সাধ্যের বাইরে অনেক সময় কষ্ট করালা ছাড় দিয়েছেন কিন্তু বাড়িতে আছো আমার ডিউটি আপনি আপনার কাজ কমিয়ে দেন আপনি পারছেন না কাজ কমিয়ে দেন কিন্তু এই নয় যে না আপনার কাজ ঠিক রাখতে হবে আমার কফিলের ডিউটি মালিকের ডিউটি ঠিক রাখতে হবে আমার আয় উপার্জন দিনে যে আছে এত টাকা ধরেন একজন লোক গাড়ি চালায় এটা ঠিক রাখতে হবে আমার রোজা ঠিক থাকার না থাকে না এটা চলবে না আগে আপনার দিন ঠিক করতে হবে আপনার ইমান ঠিক করতে হবে আপনার ইবাদত বন্দিগি ঠিক করতে হবে তারপরে আপনার রুজি রোজগার আল্লাহ পাক বলছেন ফায়দা কুজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল যখন নামাজ হয়ে যাবে তারপরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো অব তাগমিন ফাদিল্লাহ তারপরে আল্লাহর যে অনুগ্রহ রুজি আছে পৃথিবীতে তোমার রিজিক আছে তা সন্ধান করো পরে আল্লাহ সন্ধান করতে বলেছে আগে ইবাদত বন্দিগি নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করতে বলেছেন তো বলছিলাম যে আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো মানে যতটা তোমাদের সাধ্যে আছে যখন সাধ্যে নেই এর বেশি আর পারছি না তখন পাক আর জিজ্ঞেস করবে না এটা হচ্ছে কোন পর্যায়ে যেই পর্যায়ে মানুষ একবার নিরুপায় হয়ে যায় গতকালকে এক ভাই এসছে বলছে আমি নিরুপায় হয়ে সুদের ওপর টাকা নিয়েছি মিথ্যা কথা নিরুপায় হয়ে আমি সুদের ওপর টাকা নিয়েছি এই কথাটি মিথ্যা নিরুপায় শরীয়তে কাকে বলা হয় যখন দেখা যায় যে আমি যদি এখন সুদের ওপর টাকা না নিই আমি যদি এখন শুকুরের গোস্ত না খাই এখন যদি মদ পান না করি তাহলে আমি হয় পিপাসায় মরে যাব খিদেয় মরে যাব। আর না হলে আমাকে কেউ মেরে দেবে জবাই করে দেবে বাধ্য এটাকে বলা হয় শরীয়তর ভাষায় এজতেরারই অবস্থা বাধ্যতামূলক অবস্থা নিরুপায় যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়েছে হয় বিদেশ আসার জন্য না হয় জমি কেনার জন্য না একটা গাড়ি কেনার জন্য না হয় বাড়ি তৈরি করার জন্য সে ব্যক্তি নিরুপায় কখন নিরুপায় না আল্লাহ ফরজ করেছেন না সুন্নাত না বিদেশে আসা আপনার টাকা থাকে আসেন কেউ যদি আপনি যদি দিনদার পরে মানুষ হন সত্যি আল্লাহ বিরু হন তাহলে আপনাকে অনেকে ধার দেবে আপনি প্রমাণ করেন মানুষের কাছে যেসব পাড়া প্রতিবেশী আছে বন্ধু বান্ধব তার কাছে যে আমি আল্লাহ ভিরু আমি অদা খেলাফ করি না আমি এক পয়সা কারোর হারাম খেয়ে মরবো না অবশ্যই দেবে আপনাকে আপনি প্রমাণ করতে তো বলছিলাম যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হয় মানে যতটা আল্লাহ বুদ্ধি শরীরে মন মস্তিষ্কে ক্ষমতা রেখেছেন ততটা ভয় করার নাম হচ্ছে হাক্কা কাঁধে যা ভয় করার হক রয়েছে ততটা ভয় করো গোয়ালা তমত না ইন মুসলিমন তোমরা মুসলিম হয়ে মরবে তাহলেই তোমাদের মুক্তি দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থায় হলে সেই ব্যক্তির কোনো রক্ষা নেই কোনো তার মুক্তি নেই কোনো নাজাদ নেই মুসলিম মুসলিম যেন আমাদেরকে অবস্থায় মৃত্যুবরণের তৌফিক দান করেন সুযোগ দান করেন আল্লাহ আমাদের সর্বশেষ অবস্থায় যেন কালেমা কালিমা ইহি পড়ার তৌফিক দান করেন ইমানের অবস্থায় আমাদের কাছে যেন মালাকুল মত আছে আমিন তো এই তাকুয়া যে আল্লাহকে ভয় করাই বলেন আর সংযত তার শাব্দিক অর্থ হচ্ছে সংযত জীবনযাপন বেঁচে থাকার জীবন জীবনযাপন আর এই ভাষাটি আমাদের ভাষায় ব্যবহার হয় মোত্তাকি পরেজগার লোক বলা হয় মোত্তাকি বলে মোত্তাকি যদি না বুঝে লোকটি খুব পরহেজগার লোক লোকটি খুব পরহেজি লোক বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকার হয়তো আঞ্চলিক ভাষাও রয়েছে পরহেজ ফার্সি ভাষা উর্দুতে এসেছে তারপরে বাংলা এসছে এই ভাষাটি ওই তাকুয়ার অর্থ পরেজ কারণে বেঁচে থাকে যার পেটে গোলযোগ আছে অসুবিধা আছে সে খাওয়া বিভিন্ন খাবার যেসব খাবার ক্ষতি করে তার পেটের জন্য তাকে থেকে পরহেজ করে বলে বেঁচে থাকে তো দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সেই ব্যক্তি যার যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে এটি হচ্ছে খুব সংক্ষেপে কথা কিন্তু এই তাকুয়া সম্পর্কে অলামাইকার অনেক কথা রয়েছে তার মধ্যে একটি কথা দিয়ে হয়তো তাদের কথা শেষ করব আর তারপরে অন্য দিকে যাব আলী রাজি আল্লাহ তাল চতুর্থ খালিফা নিম সাল্লা চাচা তো ভাই আবার জামাই তার একটি বক্তব্য রয়েছে তাকুয়া সম্পর্কে তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে তাকুয়া আবার কি তাকুয়া কাকে বলে কারণ তাকুয়া সম্পর্কে কোরআনে করিমে এতবার বলা হইলেও অনেকেই তাকুয়া সম্পর্কে বুঝে না আর প্রথম কথা এই তাকুয়া বোঝাই ত্রুটি রয়েছে আর যারা বুঝেও আবার অনেকেই বরং অধিকাংশই তাকুয়ার প্রতি আমল করে না এজন আব্দুল তার একটি বক্তব্য বলেছেন যে দেখো তাকুয়া তোমরা তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে সংযতে যাপন করবে এর ওয়াজ করেওয়ালা বক্তব্য করেওয়ালা তো দুনিয়াতে খুব বেশি মানে তাকুয়ার উপদেশ দা তো অনেকে ওলা বেহি কালিল কিন্তু এর ওপর আমলকারীর সংখ্যা অত্যন্ত কম বাবা ও ছেলেকে বলছে বাবা বিদেশে যাচ্ছ দেখো অন্যায় কাজ করবে না অপরাধ করবে না কারো এক পয়সা কোনো জিনিসে হাত দিবে না কিন্তু নিজেই বাবা হয়তো সুদ খায় ঘুষ খায় হারাম খায় বেমানি করে কত লোকের যে টাকা পয়সা আত্মসাত করে রেখেছে ওই নিজের বাবার অবস্থায় মা উপদেশ দিচ্ছে ছেলেকে যে বাবারে রে দেশে যাচ্ছিস তুই হ্যাঁ বাইরে যাস তুই দেখে না এদিক ওদিক করবি না তুই নামাজ ছাড়বি না নামাজে গাফিলতি করবে নিজেই অনেক মুরুব্বিরা বাবা মাই হোক বা অন্যরাই হোক নেতা হোক বুজুর্গরা হোক এমনকি আলেম সমাজ হোক তাকুয়ার বক্তব্য করে কিন্তু যদি দেখা যায় তার জীবন তো অধিকাংশের জীবন তাকুয়া থেকে খালি অথবা তাকুয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে খালি না হইলেও শূন্য না হইলেও নবদীল রহমতুল্লাহ আলাই প্রখ্যাত খলিফা ছিলেন বানু মৈয়াদের মধ্যে তাকে খলিফা আসেদ বলা হয় অত্যন্ত আল্লাহওয়ালা এবং পরহিজগার আল্লাহ ফাকরবুল আলমিনের ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি বলছেন যে তাকে এমন একটি বিষয় যে তার উপদেশ না তার সংখ্যা অনেক বেশি কিন্তু আমলকারী সংখ্যা দুনিয়াতে খুব কম কখন বলেছেন আজকে থেকে তেরোশো বছর আগে বলেছেন নবী করিমসালামের জামানার সাথে সাথে তাবেই তিনি হাজার হাজার সাহবাই কেরামকে দেখেছেন তখনকার জামানায় তিনি বলেছেন যে তাকুয়ার বক্তব্য অনেকে করবে কিন্তু আমলকারী সংখ্যা খুবই কম আলী রাজি আল্লাহ চতুর্থ খালিফা তিনি কি বলেছেন শোনেন তাকুয়া কাকে বলে এই তাকুয়া সম্পর্কে তিনি চারটি কথা বলেছেন এই চারটি কথার উপরে যদি আমল করা যায় তাহলে তাকুয়া আমাদের মধ্যে চলে আসবে তিনি বলছেন আকুয়া হেয়া আল আমাল বিল বিলি আল খৌফ জলিল তিনি বলছেন যে তাকুয়া হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহ রব নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল আল্লাহ আল্লাহাকের নাম জলিল এই জন্য অনেকে নাম রাখেন আব্দুল জলিল নাম নাম রাখেন আব্দুল জলিল আব্দুল জলিল বলে ডাকবেন নাম রাখেন আব্দুল খালেক আব্দুল খালেক বলে ডাকবেন নাম রাখেন আব্দুল রাজাক আব্দুল রাজাক বলে ডাকবেন কিন্তু আমার দেশের মানুষ সিরকি তরিকায় ডাকে সিরকি তরিকা আব্দুর রাজাকে রাজ্জাক ভাই ওরাাজ্জাক ভাই রাাজ্জাক তো রিজিক দাতা আল্লাহ তো তোমার ভাই কি করে আল্লাহ হতে পারে খালেক তো সৃষ্টি কর্তা তো خالق ভাই কি করে হইতে পারে আর যারা মডার্ন লক मिस्टर খালেক मिस्टर খালেক मिस्टर খালি কি করে হইতে পারে خالক তো আল্লাহ পাক কিন্তু আমাদের جہالت আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত লোকদের অজ্ঞতা मिस्टर রহমান আরে কারণ নাম আব্দুর রহমান কারণ মতিউর রহমান কারণ মাতাউর রহমান নালে मिस्टर রহমান রহমান মিয়া শিরকি ডাকেট শিরকি কথা আল্লাহ পাক এর নাম মানুষকে দিচ্ছেন রহমান মানুষ হতে পারে রাজ্জাক মানুষ হতে পারে খালেক মানুষ হতে পারে ওই রকমের জলিল আব্দুল জলিল বলবেন নাম রাখবেন আব্দুল জলিল আব্দুল জলিল বলবেন আল খাউফ ও মিনাল জলিল আল্লাহ পাক রব্দুল আলামিনকে ভয় করা হচ্ছে তাকোয়ার একটি দিক যেই ব্যক্তির মধ্যে তাকোয়া আছে সে আল্লাহ পাককে ভয় করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলম না ফরমানি করবে না আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে জবাবদেহি করতে হবে এর জন্য চিন্তাশীল হবে চিন্তাশীল হবে আপনি আগামীকালকে যদি ডিউটি না যান তো ভালো করে জানেন যে আমার বসের সামনে আমাকে দাঁড়াইতে হবে জবাবদেহি করতে হবে জবাব না দিতে পারলে হঠাৎ এক্সিট লাগিয়ে দিতে পারে সামান্য ছোট্ট কথাকে ভয় করছো যে সামান্য ছোট্ট কথা কি আর করবে খেয়ে তো নেবে না মারবেও না খুব বেশি হয়তো একটু বকাবকি করবে আর এর বেশি করলে লাগবে আর কি করবে তাতে কত ভয় যে আপনি থাকলেও মানসিক দৈহিক দুশ্চিন্তায় আছেন রাত্রে তারপর সকালে হাজির তারপরে ক্ষেত্রে আমার খুব সজাগ আল্লাহ আল্লাহ পাককে ভয় করা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক পক্ষ থেকে ফেরিস তারা সব নোট করছেন আমার অবস্থা الخوف من الجليل الله ভয় করা আর কি ওয়াল আমাল بالتنزিল تنزিল মানে কোরআন কারীম হচ্ছে تنزিল আল্লাহ نازل করেছে ইননা নাহনু নজলনা যিকরা আল্লাহ نزلنا বলেছে তো تنزিল আল্লাহ نازل করেছেন কোরআন কারীম এবং কোরআন কারীমের ব্যাখ্যা স্বরূপ নবীদের হাদিস তো কোরআন এবং হাদিসের প্রতি আমল করা এ হচ্ছে আর দ্বিতীয় দিক আল্লাহকে ভয় করবেন সুতরাং কোরআন এবং হাদিসের প্রতি আমল করবেন এ তানজিল আর তৃতীয় কথা বলেছিলেন ওয়াল বিল রেজা বা ওয়াল বিল কালিল অল্প বস্তুতে পরিতুষ্ট হওয়া অল্প আল্লাপাক দিয়েছেন আপনাকে আল্লাপাক বেশি বেতন দেননি বেশি টাকা পয়সা দেননি বেশি ওই রকম বড় বাড়িঘর দেননি বেশি বড় নেতৃত্ব দেননি বেশি কিছু বিদ্যা বৃদ্ধি দেননি অল্প দিয়েছেন এক কথায় যা কিছু আছে আপনার কাছে এলএম থেকে শুরু করে ধন দৌলত থেকে শুরু করে আজকাল মানুষ ধন দৌলতের পিছনে বেশি ছুটেছে ধন সম্পদের ক্ষেত্রে নেন ওয়াল কানাআতু বিল কলিল অল্পতেই সন্তুষ্ট থাকা যা আল্লাহ দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা কিন্তু আজকাল অধিকাংশ মানুষ অল্পতে সন্তুষ্ট নয় বেতন তার পাঁচশো সাতশো সেই জন্য হারাম খাবে সেই জন্য সিডি বিক্রি করবে সেই জন্য সে কারো চুরি করতে পারলে ছেড়ে দেবে না আর এইরকম বহু ঘটনার খবর আমাদের কাছে আসে এক আমার এরকম ঘটনা মানে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পেরেছি জিজ্ঞাসা করছি একজন বাকালার মানে যে ক্যাশে বসে তাকে আপনার বেতন কত অনেক দিন আগের কথা বলছি পরিচিত হলো হয়তো বলতো না অপরিচিত লোক ভাবছে বললে অসুবিধা নেই পেট্রোল পাম্পের অপরিচিত জায়গায় জিজ্ঞেস করছি বেতন কত বলছে বেতন তোমার আমার সাতশো কিন্তু আমি আমার বেতন কমপক্ষে পনেরোশো ফেলেই দিই থেকে চুরি করে টাকা চুরি করতে থাকলে তো হইলো ধরতেও পারবে না তা কুয়া থাকলে তা হইতো না তা কুয়া থাকলে কি হইতানা তবিল আল্লাহ অল্পই দিয়েছেন আমার ভাগ্যে আল্লাপাগ পাঁচশো সাতশো বেতন দিয়েছেন তাতে আমি রাজি তাতে আমি সন্তুষ্ট আজকে আমার আয় উপার্জন হলে যারা দৈনিক ইনকাম করেন যারা গাড়ি চালানো হয়তো আজকে আমার হল আলহামদুলিল্লাহ এতেই সন্তুষ্ট আমি বেশি হলেও সন্তুষ্ট কম হলেও সন্তুষ্ট না হলে সন্তুষ্ট ওয়াল কানা কালিল আর চার নম্বরে বলেছে ওয়াল এস্তে দা রাহিল যেই দিন প্রস্থান করতে হবে প্রস্থান করা ডিপারচার ডিপার্চার করা বুঝেন তো না ছেড়ে যাচ্ছেন বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছেন স্টেশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছেন এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছেন এখন উড়ছেন আপনি দুনিয়া থেকে কখন উড়বেন মতের দিন মতের দিন এখন এখানে দুনিয়া ছেড়ে যাচ্ছেন স্ত্রীকে ছাড়ছেন ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছেন দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের বস্তু ছেড়ে যাচ্ছেন প্রত্যেকে যেতে হবে এই প্রস্থান সবারই হবে হবে বিদায় নিতে হবে দেখতে থেকে যাবেন সব কিছু তাকাতে থেকে যাবেন বিদায় নিতে হবে

অথবা এখান থেকে দেশে যাচ্ছেন কিছু সম্বল এখান থেকে নিয়ে গেলেন কিছু টাকা পয়সা নিয়ে গেলেন যাতে দেশে গিয়ে কিছু করতে পারি পাথেয় যদি অর্থাজা উবদু তোমরা পাথেয় গ্রহণ করো কিছু পাথেয় নাও সফর করতে হবে আখের সফর কবরের জীবনের সফর বার সফর জান্নাত আর জাহান্নামের সফর সামনের দিকে জান্নাত এবং জাহান্নাম আছে অত্যাজা উবদু তোমরা পাথেয় গ্রহণ করো ফাইন না খায়রা জাত আত্তাকোয়া কারণ সব চাইতে শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকুয়া আল্লাহ ভীরুতা জীবন জীবনযাপন আলী আজি আল্লাহ তালান হয়তো এই আয়াত থেকে নিয়েছেন ওয়াল ইস্তে দাউদ আলী রাহিল যেদিন আপনি দুনিয়া থেকে প্রস্থান করছেন বিদায় নিয়েছেন সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া আর ফায়দা সম্পর্কে বহু আয়াত রয়েছে আমি আয়াতগুলি মিলিয়ে দেখলাম যে একদিন শুধু তাকুয়ার ফায়দার উপর বক্তব্য করতে হবে সুতরাং আজকার ওই দিকে প্রবেশ করে লাভ নাই তাকুয়া যদি অর্জন করেন আল্লাহকে যদি ভয় করেন সংযত জীবন যাপন করেন পাপ মুক্ত মুক্ত থাকেন না হারাম খাবেন না নাজাইজ খাবেন না অজেব ফরজ তরক করে গুণাগার হবেন এইরকম যদি জীবন জীবনযাপন করেন আর আলী রাজি আল্লাহ এই চারটি কথা যদি স্মরণে থাকে তাহলে আল্লাহ ফাকরাব বললাম কি দেবেন দুনিয়া এবং আখেরাতে বহু কিছুই দেবেন তার মধ্যে একটি কথা যেটি আমি শুরুতে একটি আয়তের অংশে পাঠ করেছি এবং মানব জাতির ইতিহাসে প্রথম এই ঘটনা ঘটেছিল প্রথম এই পাপের গোনার ঘটনা ঘটেছিল আদম আলি সাল্লামের দুই ছেলে হাবিল কাবিলের মাঝে হাবিলকে কাবিল হত্যা করে দিল প্রথম হত্যা করতে চাইল কি দিল তালা আল্লাহ আক্তাল তুমি যদি আমাকে ওই মেয়ে বিয়ে না করতে দাও তুমি যদি বিয়ে করো তো লাখ তো লান না তোমাকে খুন করে দেব কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন তখন হাবিল এই কথা বলেন না যে আমি কি কম নাকি তোমার চাইতে আমি তোমা খুন করে দেব আজকালকার জামানার মানুষ কি উত্তর দিত আমার শরীর রক্ত মাংস নেই আমার রাগ নেই আমি কি কাপুরুষ আমি বসে থাকব তুমি আমাকে খুন করতে চাইবে আর আমি বসে থাকব কি জবাব দিচ্ছেন এটি হচ্ছে আমাদের জন্য আদর্শ কাবিল আমাদের জন্য আদর্শ নাই জন্য আদর্শ নাই আপনি কাবিলের অনুকরণ করবেন কাবিল বলেছিল আমি তোমাকে করব তখন হাবিল রহমতুল্লাহ আলী তিনি জবাব দিয়েছিলেন মিনাল মুত্তাকিন কুরবানি আমিও পেশ করলাম তুমিও কুরবানি আল্লাহ তো বিচার মীমাংসা করেই দিলেন যে কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে সে ব্যক্তি ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে ওটা আমার ভাগে আছে তোমার ভাগে নাই ঘটনা এরকম ছিল কোরবানি হাবিলের কবুল হলো কাবিলের কবুল হলো না কেন কবুল হল না দোষ তোমার দোষ তোমার মধ্যে আছে তাই বললেন হাবিল কালা ইনামিয়াল মোত্তাকিন আল্লাহ কবুল করেন মোত্তাকিনদের পক্ষ থেকে তুমি যদি মোত্তাকি পরেজদার হতে সংযত হতে তাহলে তোমারও কোরবানি আল্লাহ পাক কবুল করতেন তোমার মনের কামনা বাসনা আশা আল্লাহ পূরণ করে দিতেন কিন্তু আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছেন তাহলে বোঝা গেল যে যে কোনো এ বাদত হোক আর আমল হোক আর মানুষের সাথে ভালো আচার আচরণ হোক যে কোনো নেকামল হোক না কেন কবুল হওয়ার জন্য একটি মৌলিক বিষয় হচ্ছে যে তাকুয়া হইতে হবে অন্তরে তাকুয়া যদি না থাকে সংযত যদি অন্তর না হয় সংযত জীবন যাপন না হয় মুত্তাকি ছাড়া অন্যের কাছ থেকে আল্লাহ কবুল করেন না আল্লাহ বলেছেন অন্য কিছু নয় মিনাল একমাত্র আল্লাহ পাক রব্বুল আল মুতদের পক্ষ থেকে কবুল করেন তাহলে চিন্তা করুন আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার দুয়া কবুল করবেন আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবেন আপনি যদি মুত্তকি হন এর উদাহরণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন আর সুদ খাচ্ছেন সুদ খাচ্ছেন বা সুদ দিচ্ছেন লোভে একটু বড় ব্যবসা করার জন্য বড় কিছু করার জন্য আর এক ভাই নিয়ে আসবো আর একটা ওই বন্ধুকে জমি রেখে এসছেন সুদ খাওয়াচ্ছেন অন্য লোককে সুদে অংশীদার আপনি অথবা সুদী প্রতিষ্ঠানে লোভ সামলাতে পারছেন না সুদী সুদি ব্যাংকে চাকরি পাচ্ছি তো ঢুকে পড়লেন অথবা ঢুকিয়ে দিলেন আপনার ছেলেকে আপনার ভাইকে ইত্যাদি সুদ খেতে আছেন ঘুষ খেতে আছেন লোভ সামলাতে পারেন না বেতন দশ হাজার পনেরো হাজার টাকা সুদের তো অঙ্ক তো অনেক না ঘুষের অঙ্ক তো অনেক বেশি প্রশ্ন পরে করবেন তো এইভাবে যখন আপনি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারছেন না তার মানে আপনার মধ্যে তাকুয়া নেই এই হারাম খেয়ে দিয়ে বাদত দোয়া করবেন কবুল হবে না আল্লাহ বলছেন ইন্নামা তাকাব্বাল মিনাল মুতাকিন আল্লাহ পাক মুতাকিনের পক্ষ থেকেই কবুল করেন মোত্তাকি ছিলেন হাবিল আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন মোত্তাকি ছিল না কাবিল কাবিলের আল্লাহ পাক রবুল আলমিন কোরবানি কবুল করল না ফায়দার দিকে যাচ্ছে না এখন যেটা বাস্তবে আমাদের মধ্যে তাকুয়া হইতে হবে এর বহি প্রকাশ কি আমরা কি করে বুঝবো যে আমার মধ্যে তাকুয়া কিছু আছে বা নেই তাকুয়াতে ত্রুটি আছে এর কিছু দৃষ্টান্ত তুলে ধরবো নবী করিম সাল্লাহ আলি সাদ করেছেন ইন্নাল্লাহ আল্লাহ এলা সোয়ারেকুম ওলা এলা আজসা দেখুম নিশ্চয় পাক রবুল আলমিন তোমাদের রূপ চেহারাও দেখেন না আর দেহ বডিও দেখেন না ওলা কি এলা বেকুম আমা আল্লাহ পাক কি দেখেন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন অন্তর দেখেন এবং আমল দেখেন আমরা মানুষ যারা ভালো মানুষ যেসব ভাইরা তারা কি দেখতে পাবেন দুটোর মধ্যে বাহ্যিকে আমল দেখতে পাবেন অন্তর দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন অন্তরে দেখেন অন্তর্যামি যেহেতু যে অন্তরের অবস্থা আপনার কেমন অন্তরে আল্লাহর ভয় আছে অন্তরে গুনা থেকে পাপ থেকে বেঁচে বেঁচে থাকার জন্য আগ্রহ আছে সৎ ইচ্ছা আছে এটি আল্লাহ রব্বুল আলমিন দেখেন মানুষ অন্তরে দেখতে পায় না তবে মানুষ বাহ্যিক আমল দেখতে পায় আল্লাহ ফাকর্বুল বাহ্যিক আমলও দেখেন আর গোপনীয় আমলও দেখেন বাড়ির মধ্যে আপনি হয়তো বাইরে গোনা করেন না পাপ করেন না দেখা যায় না বাজারে আপনাকে কোনো সময় ধূমপান করতে দেখা যায় না আপনাকে নমাল ছেড়ে রাস্তাঘাটে বসে থাকতে দেখা যায় না অন্য কোনো অন্যায় কাজ করতে বাহ্যিক কোনো অন্যায় কাজ দেখা যায় না তাহলে মানুষের কাছে আপনি কিন্তু পরিষ্কার হয়ে গেছেন জনসমাজে আপনি পরিস্কার হয়ে গেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পরেশগার হওয়ার জন্য অতিরিক্ত আপনার নির্জনতায়ও তাইও লাগবে ঘরের মধ্যে একা এক রুমে থাকেন অথবা খালি রুম পেয়েছেন নোংরা ফিল্ম ছবি দেখেন ইন্টারনেটে আজকাল অধিকাংশ মানুষ অন্য দেশের বাদ দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দেশ যেই দেশটির বেশিরভাগ যদিও সংখ্যার হারে বলছি না আমি বলছি অন্য দেশের তুলনায় এখানকার লোক সৌদি আরবের লোক দিনকে মজবুত করে অনেকটাই ধরে আছে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অন্য অন্য আমলের ক্ষেত্রে এবাদত বন্দিকীর ক্ষেত্রে দান খায়রাতের ক্ষেত্রে রমজান আসছে আসছে তাতে দেখতে পাবেন দেশে রমজান মাস থেকে আসে আর এখানে দেখেন হ্যাঁ বিদাতের ক্ষেত্রে অন্য অন্য দেশ গিয়ে আছে সবাই বলা শুরু হবে দেখবেন ধুমধামে করে তারপরেও ইন্টারনেটের খবর শুনবেন ইন্টারনেট যে ইউজ করে যারা ইন্টারনেটে যারা প্রবেশ করে তাদের অধিকাংশই যেগুলি খারাপ সাইট যেগুলি নোংরা অশ্লীল সাইট সেগুলি ভিজিট করে সেগুলিতে ঢুকে নোংরা ছবি দেখে ভালো কাজে ইন্টারনেট অস্ত্রের মতো অস্ত্রের মতো অস্ত্র দিয়ে আপনি পেঁয়াজ রসুন কাটতে পারেন আপনার চাকু দিয়ে আবার মানুষ জবাই করেছে কেউ মানুষ জবাই করেছে কেউ ঠিক ইন্টারনেট ওই রকমই কিন্তু ইন্টারনেটকে ওই চোর ডাকাতদের হাতে যেমন ব্যবহার হয় অস্ত্র তেমন ব্যবহার হচ্ছে আজকালকার জমানায় অধিকাংশ মানুষ বিশেষ করে ইন্টারনেট ক্যাফেতে যারা বসছে তাদের আশি শতাংশের বেশি অবৈধ দৃশ্য দেখছে হারাম দৃশ্য দেখছে ভালো কাজের জন্য ঢোকে না ওই সব জায়গায় ভালো মানুষ আল্লাহ আল্লাহওয়ালা মানুষের বসার জায়গা আর থাকেনি যদি এই দেশে এই অবস্থা হয় তাহলে বাকি পৃথিবীর অবস্থা কি আছে আপনি চিন্তা করে তাকুয়া সম্পর্কে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন কি দেখতে চান অন্তর দেখেন অন্তর আর আমল দেখেন বাহ্যিক আমল দেখেন আর গোপনীয় যে আমল করছেন তা আল্লাহ পাক রব্বুল আলম দেখছেন আলম ইয়া আলম আল্লাহ ইয়ার মানুষ কি জানে না যে আল্লাহ পাক দেখছেন তাকুয়ার বহি প্রকাশ কিসে ঘটবে প্রথম কথা আপনার আকিদার ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে আল্লাহর একত্রের ক্ষেত্রে তাকুয়া থাকতে হবে যাতে করে আপনার বিশ্বাসে আকিদাই আপনার তৌহিদে আল্লাহ পাকের যে তহিদ প্রতিষ্ঠায় একত্র প্রতিষ্ঠায় কোনো রকমের সীরকের সামান্যতম সংমিশ্রণ না থাকে এ হচ্ছে বেঁচে থাকা কারণ এই তাকুয়া এই ক্ষেত্রে যদি তাকুয়া না থাকে শিরকের সামান্যতম সংমিশ্রণ থাকে তাহলে মুক্তি পাবেন না কিন্তু শিরক যদি থাকে তাহলে কোনো রেহাই নেই আল্লাহ পাক শিরকের গুনা মাফ করবেন না সুতরাং প্রথম তাকুয়া অর্জন করতে হবে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে আল্লাহর একত্রের ক্ষেত্রে আল্লাফকে স্বাদ করছেন আল্লাহজিনা আহ মনু ওয়ালাম ইয়েল বেসু ইমান আহ বেজুলমিন উলা ইকলাহমুল আমনো ওহম যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ মহমিন বলে ছেড়ে দেননি ওয়ালাম ইয়েল বেসু নেগেটিভ আল্লাহ বলছেন ওয়ালাম মিয়াল বেসু ইমান আহম বেজুলমিন এবং তারা নিজের ঈমানের সাথে শিরখের সংমিশ্রণ ঘটায়নি ইজুল মানে হচ্ছে শিরখ নবিয়ে করিম শাহ হাদীশ আশেফ যে আল্লাহ আল্লাহফাক বলেছেন ইন্ন শিরক আলাজুলমন আজিম লখমান হাকিম যখন ছেলেকে উপদেশ দিয়েছিল তখন তিনি বলেছিলেন যে ইন্ন শির্কা লাজুলমুন আজিম শির্খ হচ্ছে সবচেয়ে বড় উজুল এই জুল্মের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন লেজিন আহ মানু গোলা মিয়াল বিসু যারা ইমান নিয়ে এসেছে আর তাদের ইমানের সাথে জুলমের অর্থাৎ সবচেয়ে বড় জুল্ম শিরখ শির্কের সংমিশ্রণ ঘটায়নি বড় শির্খ হোক আর ছোট শির্খ প্রকাশ্য শির্খ আর গোপনীয় শির্খ এগুলি শির্খের প্রকরণ রয়েছে আগে একটি কথা আরও বলেছি যে তাহলে যেসব গোনা থেকে যেসব পাপ থেকে যেসব বস্তু থেকে বাঁচবেন সেগুলি জানতে হবে অনেকে জানেন না যে সির্ক বড় আর ছোট আবার কি হয় প্রকাশ্য গোপনীয় সির কি হয় কোনটি শির শিরকে আকবর জাতি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় যারা সীরকের সংমিশ্রণ ঘটানো ইমানের সাথে তাদের জন্য নিরাপত্তা রয়েছে আর তারাই হেদায়াত প্রাপ্ত তারাই ইসলামের রাস্তায় রয়েছে এবং তারা নিরাপদ আল্লাহর আজাব থেকে গজব থেকে আল্লাহর অভিশাপ থেকে এবং তারা জান্নাতের রাস্তায় রয়েছে আজকাল উপমহাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে তাবিজ ব্যবহার হয় তাবিজ বালা পা কেটে গেলে আপনার ওই কড়ি দিয়ে দিয়ে বেঁধে রাখে চুল দিয়ে বেঁধে রাখে না এগুলি আছে এইরকম বহু রকমের আমাদের মা বোনেরা কি করে উপমহাদেশের যখন বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে তখন একটা টিপ দিবে কাজলের টিপ দিবে বাঁকা করে হ্যাঁ বাম দিকে না ডান দিকে আল্লাহ তারাই জানে বাঁকা করে টিপ দিবে আর ধারণা কি সৌন্দর্যের জন্য নয় এটা বদনজর থেকে বাঁচিয়ে দিবি এই তার কাজলের কালির টিপ কি করবে বদনজর থেকে বাঁচিয়ে দিবে রক্ষাকারী তাহলে কে এই কালির টিপ শির্ক তাকুয়া বাঁচতে হবে শির্ক থেকে মাসাল্লাহ মহিলা নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু মনে করে আমার ছেলেকে যদি রক্ষা করতে হয় বদনজর থেকে কুদৃষ্টি লেগে যায় অসুস্থ হয়ে যায় যখন তখন বাইরে নিয়ে গেলে এ টিপ দিয়ে রেখেছে এটা বাঁকা করে এই নিয়ত শির্ক শির্ক থেকে সে বাঁচল না সুতরাং জাহান্নামে চলে যাবে ইন হম ইউসুফ বিল্লাহ ফাঁকা হরমাম আল্লাহ এরকম শির করলে জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নামে যেতে হবে তারপরে তাকোয়ার আরেকটি বহি প্রকাশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহ আদর্শকে মজবুত করে ধারণ করা যে ক্ষেত্রে আমরা তাকোয়ার কথা ভাবি না তাকোয়া মানে সাধারণ মানুষের যারাও সামান্য তাকুয়া বুঝি তারা মনে করি যে সুদ না খাওয়া ঘুষ না খাওয়া কারো এক পয়সা বেমানি না করা তাই না কারো ভজুল অত্যাচার না করা কার উপর বাড়াবাড়ি না করা কাউকে গালি না দেওয়া এগুলো হচ্ছে তাকুয়া আমি বেঁচে আছি বেঁচে আছে মাথা পিতার অবাধ না হওয়া মাথা পিতাকে কষ্ট না দেওয়া মাথা পিতা খরচ খরচা দেওয়া ব্যাস তাকুয়া কারো চুরি না করা তাকুয়া ঠিক আছে এগুলো ক্ষেত্রে তাকুয়া কিন্তু তাকুয়ার এক নম্বর বললাম শির্ক থেকে তাকুয়া বেঁচে থাকা দুই নম্বরে হচ্ছে নব করিমসাই এর আদর্শ সৈন্য তরিকা ছাড়া অন্য কোন তরিকার দিকে না যাওয়া আমরা এই তরিকার লোক ভাই আমরা এই তরিকার লোক আমরা এই মসলাকের লোক আমরা এই মজাবের লোক এগুলি হচ্ছে তাকুয়া পরিপন্থী বিষয় তাকুয়ার বিপরীত বিষয় নবী করিম সাল্লাহ একদিন ফজর নামাজের পর এর বাজবিন সারিয়া রাজি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন হাদিস রয়েছে আবুদাউদ্দ রয়েছে হাদিস সহি একদিন ফজর নামাজের পরে ফিরে বসলেন আর বেশ সুন্দর বক্তব্য রাখলেন নবী করিম সাল্লি সাল্লাম সাহাবি বলছেন ওয়াজানা রসুল্লাহাম মা এজাতন বলি গতন অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন খুদ দিলেন জারাফাত মিনহাল অয়ুন মানুষ কান্না শুরু করে দিল ওয়াজ মিনহাল কলুব আর অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ল তারপরে একজন সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ কান্নাহ মাওয়াজত মোয়াদ্দে মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন বিদায় ভাষণে আবেগ থাকে আলাদা বিদায়ের সময় যে মা বাবা আপনাকে যে কথাগুলি বলেছে আপনার অন্তরে কিন্তু দাগ করে দিয়েছে তার আগে কত কথা বলেছে ভুলে গেছেন বিদায়ের সময় যে কথাগুলি অন্তরে থেকে আর গিয়ে লাগে এমন মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন সুতরাং ফামাজা না আমাদেরকে শেষ কিছু উপদেশ আরও কিছু উপদেশ দেন কিছু ওসিয়ত করুন ফামাজা আলেন আমাদের কিছু উপদেশ দেন কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন নবী করিম সাল্লা প্রথম যে উপদেশ দিয়েছিলেন প্রথম যে ওসিয়ত করেছিলেন এই শেষে যখন তারা তলব করলেন কি বললেন যে তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার তাকুয়ার তাকুয়ার উপদেশ দিয়েছিলেন এই তাকর উপদেশ দিলেন তারপরে শুনবো আসাম শুনবে এবং আনুগত্য করবে শুনবে রাসুল উল্লা কথা এবং আনুগত্য করবে রাসূল্লাহসলামের তাহলে আল্লাহর অনুগত হবে ওমাইউতীর রসুল আ ফাঁকা দাত আল্লাহ যে ব্যক্তি রাসূলের অনুগত করলো সে আল্লাহর আনুগত্য রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো তারপরে বললেন যে তারপরে কি হবে জানো ফাইন নহমাই ইয়েশবাদী মেন কুফা কাসীর আমার পরে যারা বেঁচে থাকবে তারা খুব বেশি মতানৈক্য দেখবে দলাদলই খুব বেশি দেখবে কে শয়ে বরাত কে একবারে সুন্নত না করলে গুমরাহ পথভ্রষ্ট আর সবে বারাজ যারা করে তাদের আবার তরিকার শেষ নাই কেউ দিনে রোজা রাখে রাতের নফল পড়ে কেউ আবার হালুয়া রুটি খাইয়ে বেড়ায় আর কেউ গিয়ে গ্রামে গ্রামে কবরস্থান খুঁজে কবর জিয়ারত করে বেড়ায় কত রকমের দেখবে ফির আর দেখবে ফাঁসাইফ কাজিরা শুধু ইতলাফ দেখবে না বহু ইতলাফ দেখবে সবে মেরাজ দেখবে দেখছেন দলের শেষ নাই তরিকতের শেষ নাই পীরের শেষ নাই আর তরিকর শেষ নাই ফাস এর একতাফ আনকাসিরা তাহলে তাকুয়া পরিপন্থী হচ্ছে একতেলাফ তাই সতর্ক করছেন বিশাল তাকুয়ার পরে সতর্ক করছেন তারপর বলছেন ফালেকুম বেসোন্নতি অসুন্নতি খলাফাস এদিন আলমা হেদী নাম বাদি সুতরাং আমার আদর্শকে মজবুত করে ধরবে এবং আমার খোলাফা রাশেদিন আবু বাকার ওমার উসমান আলী চার খালিফা যেহেতু তার আমার তারিকার ওপরে চলে তারা কিন্তু এদিক সেদিক এক সামান্য সুতরাং তাদের আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করব ঈয়া কুম দাসা তিল সাবধান বেঁচে থাকবে এখানে বলা হয়েছে বেঁচে থাকবে ইয়াকুম মানে হচ্ছে ইতুসাকুম তোমরা বেঁচে থাকবে এখানেও তাকুয়ার কথা বলা হয়েছে নতুন নতুন কাজ থেকে বেঁচে থাকবে এখন মুসলিম ওম্মার কি দায়িত্ব নয় যে সবে বরাত খোঁজ করা যে নতুন কাজ না নবী করিম সাল্লা সাল্লামের তরিকে এর কোনো প্রমাণ আছে নিঃসন্দেহে নতুন কাজ নিঃসন্দেহে নতুন কাজ এই হালুয়া রুটির ধুমধাম আর রাত্রি যাপন একবার লাইলাতুল কাদারের মতো আর দলে দলে গিয়ে নফল পড়া কবরস্থানকে আলোকিত করা নতুন কাজ এরকম বহু নতুন কাজে লিপ্ত হয়ে গেছে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ বিশেষ করে উপমহাদেশের ইয়াক মহদাসাত নতুন নতুন কাজ থেকে বেঁচে তো ফাইন না কুল্লা মহদাসাত বিদা কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদাত বা কুল্লা বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি তাহলে তাকওয়ার একটি বহি প্রকাশ হচ্ছে যে আপনি খোঁজ করবেন যে নবী সাল এই রাত্রে কিছু করেছেন এই দিনে কিছু করেছেন না করেননি গত সপ্তাহে বা তার আগে মনে হয় বলেছি শুক্রবারে তো বিস্তারিত আলোচনা করেছি যে শ্রাবান মাসে আমাদের করণে একমাত্র রোজা রাখা অনির্দিষ্টভাবে শুরু থেকে যে কোনো দিনে রাখেন শুরু থেকে পনেরো তারিখ পর্যন্ত রাখায় যথেষ্ট বা বিশ তারিখ পর্যন্ত তারপরে শেষ দিকে না রাখাই উচিত যাতে করে একটু আপনি বিরতি দেন নিজেকে আর তারপরে প্রস্তুতি মানসিক দিক থেকে দৈহিক দিক থেকে প্রস্তুতি রমজান মাসের ফরজ রোজা রাখার জন্য কিন্তু বিশেষ করে শুধু রমজান সাবানের পনেরো তারিখের দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়া এই জাল কথা কোনো সহি হাদিসে নেই সুতরাং এই আমল বিদাত আর এর ওপর ওপরন্ত যা কিছু আছে সবগুলি বিদাত এই অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া এমন কোন আমল রাসুরুল্লাহস ইসলাম থেকে প্রমাণিত নয় সুতরাং এই ক্ষেত্রেও তাকুয়া অর্জন করতে হবে তাক ওয়া মানে এই নয় শুধু দাড়ি না রাখার নাম দাঁড়িয়ে আছে আর বিদাদ করিব ওরা দাঁড়ি এই দাঁড়িয়ে নিয়ে গিয়ে মাঝারি সেচ করে তাকুয়া দাড়ি আছে মাথায় না কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে কিন্তু নবীস ইসলামের তরিকার কথা বললে গায়ে জ্বালা হয়ে যায় হাদিসের কথা বলে এরা প্রত্যেক ক্ষেত্রে দলিল চায় এরা গায়ে জ্বালা এটি এক শ্রেণীর লোকদের তাদের এক আলেমদের পর্যন্ত যদি বলা হয় যে দলিল বলেন কোথায় না দলিল চাওয়া মানে ওহাবিদের কাছে ভারত বাংলাদেশ পাকিস্তানে বিদাতিদের কাছে দলিল চাওয়া মানে ওহাবিদের লক্ষণ দলিল চাইছে মানে ছেলে ওহাবি হয়ে গেছে ভালো কথা তো যারা দলিল প্রমাণ চাইছে আমি চাই নবী সালামের তরিকা এটি হচ্ছে আমার তাকোয়া আমি আল্লাহকে ভয় করে শুধু নবীর তরিকাই থাকবো তাকুয়া যেমন আল্লাহর হকের ক্ষেত্রে নবীর হকের ক্ষেত্রে বললাম তেমন মাতা পিতার হকের ক্ষেত্রেও তা কোয়া হইতে হবে মাতা পিতার হকের ক্ষেত্রেও তা কোয়া হইতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে নয় যে বিবাহসাদী হয়ে গেছে সেই জন্য মায়ের হক বাবার হক নষ্ট করে দেবেন যতটা হক আল্লাহ ফরজ করেছেন তাদের ভরণ পোষণ তাদের হক আবার তাদের হক মানে এই নয় যে যা তারা চিন্তা করে বসে আছে যে যা কিছু আপনি ইনকাম এক রিয়াল বেতন সবকিছু ক্যাশে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এটি আমাদের দেশের বাবা মায়ের ধারণা কিন্তু অবৈধ ধারণা নাজায়জ ধারণা আর ইয়ে ছেলে মজলু নিজের স্ত্রীকে নিয়ে কিছুই নেই তার কাছে পাঁচ বছর দশ বছর চাকরি করে সব টাকা পয়সা বাবা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ওরা যা ইচ্ছা তাই খরচ করেছে যেইভাবে ইচ্ছা দেশে গিয়ে দেখে কিছু নেই আমার নামে খালি আর অসন্তুষ্ট বাবা মা দিয়েও সন্তুষ্ট করা গেল না না তাকুয়া মানে হচ্ছে বাবা মায়ের যে হক রয়েছে ভরণ পোষণ তাদের চিকিৎসা তাদের বাসস্থান চাইতে ভালো আপনার হবে আপনার মতো কমপক্ষে হবে আপনি যা খাবেন তাই খাবেন তার চাইতে ভালো খাওয়াবেন এ হচ্ছে তাকুয়া তো মাতা পিতার হকের ক্ষেত্রে ও বান্দার হকের ক্ষেত্রে আর বান্দার মধ্যে সবচেয়ে বড় হক আল্লাপাকের হক হকের পরে মানুষের হকের মধ্যে মাতা পিতার হক তাদের হকের ক্ষেত্রে তাকুয়া হইতে হবে স্ত্রীর ক্ষেত্রে বলেছেন প্রকাশ। আপনি বেশ ভালো মানুষ মনে হচ্ছে বা নামাজে ভালো মাসাল্লা দাড়িতেও ভালো কিন্তু স্ত্রীকে কষ্ট দেন আপনি স্ত্রীকে খুশি করা এটি একটি নেকির বড় নেকির কাজ নবী করিম হাসান যদি কথা বলেন যে যে কোনো মুসলিমের অন্তরকে খুশি করা হচ্ছে সাদাকা যে কোনো যে কোনো মুসলিম যাকে চেনেন না তার অন্তরকে যদি একটু খুশি করে দেন হাসি মুখে মিলেন সালাম আলাইকুম কেমন আছেন এটি যদি সাদাকা হয় তাহলে আপনার স্ত্রীকে যদি বাড়িতে গিয়ে খুশি করে দেন তাহলে কত বড় সাদাকা হবে আপনার সাদকার হকদার আপনার স্ত্রী বেশি নয় আপনার মাতা পিতার পরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কিন্তু এক সে লোকেরা মনে করে যে না একবার দারোগা পুলিশ সেজে যেতে হয় বাড়িতে ঢুকলে একবার দারোগা পুলিশের মতন গরম মিজাজ কোনো না কোন রকম কনসিডার নেই তা কপরিপন্থী তা কোয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাকে রসুল সাল্লাম বলেছেন যে

আল্লাহ যদি আদেশ না হইতো তো বাবা মায়ের ছত্র ছায়া মানুষ কত কত আদর যেত না তোমার বাড়ি কখনো যেত না অপরিচিত মানুষ কেন যেত আল্লাহর আদেশ সেই জন্য যাচ্ছে সুতরাং এর ক্ষেত্রে ভয় করবে ইত্তাকলেন বলেছো তোমরা তোমাদের বিবিদের সম্পর্কে আল্লাহকে ভয় করবে সুতরাং কোনো হারাম কাজ করতে বাধ্য করবে না হারাম কথায় বাধ্য করবে না অনেক সময় পর্দা উঠিয়ে দিতে বাধ্য করা হয় আসো আমার বন্ধুরা এসে খেতে দাও বসে আমার দুলাভাই এসেছে আমার বন জামা যাও খেতে দিয়ে আস কত রকমের না কাজ আমাদের মহিলাদেরকে করানো হচ্ছে ইতাক কল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ ভয় কর ছেলে মেয়েদের ক্ষেত্রে বহি প্রকাশ হচ্ছে আল্লাহকে ভয় করার নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে ন বিন বিন বশিরী আল্লাহ তার হাদিস বন্ধ করে সোহি বুখারি মুসলিমের হাদীস রয়েছে বশির সাহাবী আর নমান ও সাহাবি আনসারিদের মধ্যে প্রথম ছেলে জন্মায় এই নমান এই ন যখন জন্ম হইলো তার মা বা দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে যুবতী থাকে বেশি ভালোবাসে এটা মানুষের স্বভাব আরো আগের বড় বড় ছেলেরা আছে ভাবছে যে ওর ছেলের স্বাবলম্বী হয়ে গেছে বড় হয়ে গেছে ছেলেটা ছোট ছেলের যখনই জন্ম হয়েছে ওর স্ত্রী তখন চাপ সৃষ্টি করা শুরু করেছে স্বামীর ও বা উপর যে আমার এই নৌ মানে জন্ম হয়েছে তোমার বয়স হয়ে গেছে যাও কিছু কিছু একটা বাগান দাও আমার জমি জায়গা দাও আনসারিটা জমি জায়গা বা খেজুর বাগান ছিল কিছু দাও বাগান দাও আর নবী সাল্লামকে সাক্ষী রেখে আসো নবীকে সাক্ষী করে আসো গেলেন যাওয়ার পর বলছে আমার স্ত্রী মিনতে রাহা মেয়ে বলছে আমরা ওর নাম ছিল স্ত্রী বলছে যে আপনাকে যেন সাক্ষী করি একটা বাগান দিতে চাইছে আমার এই ছেলে নোমানকে খুব আদরের ছেলে ছোট ছেলে এ করিম সাল বললেন যে আর তোমার ছেলে মেয়ে আছে বলছে হ্যাঁ আছে তাদেরকে দিয়েছে এইরকম বাগান থেকে বলছে না তা তো এই ছোট ছেলেকে দিচ্ছি বড়কে দেয়নি মেজকে দেয়নি ছোটটাকে দিচ্ছি আর ছোট স্ত্রীর আগের যে স্ত্রী আছে তার ছেলে মেয়েকে দেয়নি নবী এ করিম সাল সাল্লাম কি বলেছিলেন শুনবেন ইত্তাকল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া হাসিল করো তাকুয়া নেই তোমার মধ্যে ইত্তাকুল্লাহ এই ক্ষেত্রে তাকুয়া নেই তোমার আল্লাহকে ভয় কর ওয়া দেলু বাইনা ছেলে মেয়েদের মাঝে তুমি ইনসাফ করো না এই বিচার করো তাহলে যেমন বাবা মায়ের ক্ষেত্রে তাক কর বই প্রকাশ হইতে হবে স্ত্রীর ক্ষেত্রে কর বই বহি প্রকাশ হইতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে তা কর প্রকাশ হইতে হবে একটা ছেলেকে পড়াইতে পড়াইতে একেবারে শিক্ষিত করে দিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার গিরস্থ লোকেরা কি করে আর বড় ছেলেকে মেয়েজ ছেলেকে ওদের চাষি বানিয়ে রাখে আর জমি জায়গায় কে দেখাশোনা করবে আর ছোট কে কোনো একটা দুটা ছেলেকে দিল ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে পড়ার জন্য প্রচুর টাকা খরচ করলো বিদেশ পাঠিয়ে দিল আর ওই ছেলেটাকে চাষি বানিয়ে রেখে দিলো কেন সকলকে পড়াবার চেষ্টা করতে হবে যদি পড়ে না দেয় তখন আপনাকে বলতে পারবে না যে আমি আমাকে পড়ার আপনি মেহনত করেছি তোমার পিছনে তুমি পড়াশোনা করো নি আল্লাহর কাছে আমি মুক্ত হয়ে গেছি এই ক্ষেত্রেও তাকু আল্লাহর ভয় হইতে হবে মেয়েদের ক্ষেত্রে তো নেই আমাদের সমাজে জমি জায়গা সবকিছু ছেলের জন্য বাড়ি ঘর যে ভিটে মাটি সব ছেলের জন্য জন্য আছে কোন একটি লোক দেখাতে পারবেন দেশে যে ভিটে মাটিতে মেয়েকে ভাগ দিচ্ছে আজকালকার জামান আমার জানা নেয়া আমার নজরে আজ পর্যন্ত কোনো লোক নেই হইতে পারে কোন আলেম কোন আল্লাহ আল্লাহ দু চারটি লোক হতে পারে কিন্তু আমি দেখি না জমি জায়গা যেভাবে আল্লাহ ভাগ করেছেন দুই বিঘা জমি যদি ছেলেকে দাও তাহলে এক বিঘা মেয়েকে দিতে হবে এইভাবে ভাগ করার লোক আপনার গ্রামে খুঁজে একটিও পাবেন না খুঁজে অ্যাক্টিভ হবেন না আপনি তাহলে তাকুয়া কোথায় ইত্তাকুল্লাহ ওয়াদেল বাইনা ওয়ালা আর বহি প্রকাশ কোথায় তাকুয়ার বক্তব্য তো আছে অনেক তাকুয়ার কথা তো অনেকেই বলি যে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত ভয় কোথায় পঞ্চাশ বিঘা জমি ষাট বিঘা জমি সমস্ত ছেলেদেরকে ভাগ করে দিলে মেয়েদেরকে আচ্ছা এক বিঘা দুই বিঘা করে আর না হলে নয় ওই তো দিয়েছি বিয়ের সময় দিয়েছি না দান দিয়েছি অলঙ্কার দিয়েছি বাড়িতে যা কিছু দিতে হয় দিয়েছি ব্যাস যথেষ্ট হারাম জাহান্নামে যেতে হবে নবী করিম সাল্লা জাহান নামের কথা বলেছেন যারা কারো কোনো মেয়ের কোনো ছেলের কোন ব্যক্তির ধন সম্পদ এইভাবে অন্য কাউকে দিয়ে দিবে মান কাতা মিরাসা ওয়ারসি কাতা আল্লাহ মিরাসা মিনাল জান্নাতি অমল কেয়ামা কোন উত্তরাধিকারী মেয়ে উত্তরাধিকারী তার হক যদি অন্য কাউকে দিয়ে দেয় নিয়ে তাহলে আল্লাহ পাক তার জান তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন জান্নাত থেকে বঞ্চিত করবেন তাহলে এইরকম বাবা মায়েরা জান্নাতে যেতে পারবে না যারা মেয়েদের সাথে এইরকম বৈষম্যের আচরণ করেছে মেয়েদের অত্যাচার করেছে মেয়েরাও থাকে মেয়েরা চিন্তা করে ভাইদের বাড়ি আসতে হবে কাছ থেকে জমি জমি নিয়ে না আসতে হবে আমাদেরকে তাহলে কি হোটেলে ডিপোজিট রাখার মতো জমি ডিপোজিট রেখে যেতে হবে হোক এগুলো বক্তব্য অনেক হয়েছে তাকুয়ার কথা বলছিলাম এইরকম তাকুয়া বহু ক্ষেত্রে তাকুয়া হইতে হবে যে কোনো মানুষের হকের ক্ষেত্রে তাকুয়া হইতে হবে ধার নিয়েছেন আর দেওয়ার কথা নেই মোহর বেঁধে দিয়েছেন স্ত্রীর দুই লাখ টাকা তখন চিন্তা করেন এখন না না দিব না এখন দেব না এখন এক্ষেত্রে তাকুয়া নেই প্রত্যেকটি ক্ষেত্রে তাকুয়া হইতে হবে হারাম এক একটি খাবারের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আজকের খাবার আমার হারাম হইল না হালাল হারামের তাতে কোন রকমের মিক্সচার আছে নাকি তাকুয়া এগুলো হচ্ছে তাকুয়ার বহি প্রকাশ তাকুয়ার বহি প্রকাশ যেমন দাড়ি তাকুয়ার বহি প্রকাশ হচ্ছে সিগারেট মুখে না আসা তাকুয়ার বহি প্রকাশ হচ্ছে জর্দা দেওয়া পান না খাওয়া জর্দা দেওয়া পান খাচ্ছেন দাড়িওয়ালা হুজুর আর তাকু আর কথা বলছেন কোথায় তাকু আপনার জর্দা হারাম তামাক হারাম গরু তামাকের গাছ না আফগানিস্তানে যে চাষ হয় তামাকের আমার এলাকায় তামাক যুগে দেখেছি তামাকের জমি দেখেছি গরু ছাগল বেড়া দিতে হইতো না গরু ছাগল বুঝে যে তামাক খাওয়ার জিনিস নাই কিন্তু এ যে কোন মানুষ লহম বিহা দেখতে তো মানুষ কিন্তু ওলাই কে বলহম আদাল এরা চতুষ্প জন্তুর মতো বরং এর নিকৃষ্ট আল্লাহ পাকিম এদের সম্পর্কে বলেছেন জর্দা খায় মনে করে ভদ্র জর্দা খাচ্ছে তামাক খাচ্ছে গুল ব্যবহার করছে এসবের আবার ব্যবসা করছে বিড়ি সিগারেট খাচ্ছে তাকুয়া কোথায় তাকুয়া মানে দু চারটি কাজ নয় নামাজ পড়া নয় সার্বিক জীবনে তাকুয়া হইতে হবে আল্লাহ ফাকর রব্বুল আলম যেন বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাঁকা আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদেরকে মুত্তাকি পরেজগার হওয়ার

অধিকাংশ ব্যক্তিরা আপনার আশেপাশে যারা আছে আপনাকে দেখি মুত্তাকি মুনিজগার হবে তো আল্লাহ পাক আমাদেরকে দান করেন হওয়ার তৌফিক দান করেন আমিন ও এক ব্যক্তি বিয়েতে থেকে আসার পর মা নামে অপবাদ পাঠাতে থাকে সে তা বিশ্বাস করে তাকে তালাক পেপার পাঠায় এই তালাক কি ঠিক হয়েছে বর্তমানে ছেলের পরিবারের নামে মামলা করেছে বলছি যে এক ভাই জৌতুক নয়নি সেজন তার মা অসন্তুষ্ট তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হইতো প্রথম কথা বল করেছেন আপনি যে ওই যে জালেম মাকে সন্তুষ্ট করেছেন তার জুলমের উপর তো তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হয় কারণ সাল্লাম বলেছেন যে কোন সৃষ্টির লা আতালে মাখ লুক্তিন ফিমা সিয়াতুল খালেক স্রোত স্টার করে কোন সৃষ্টিকে রাজি করা যাবে না আল্লাহ হারাম করছেন আপনার জন্য যৌতুক খাওয়া অন্যের ধন সম্পদ খাওয়া আর মাকে রাজি করার জন্য যৌতুক খাবেন সেটা হারাম কাজ করেছেন আপনার মাও জাহান্নামে যাওয়ার কারণ করেছে আর আপনিও জাহান্নামে যাওয়ার কারণ করেছেন একটি কথা দুই নম্বর কথা আপনি রাজি করার জন্য এই যে জুলুম করলেন যার ফলে কি হলো আপনি আপনার মা মিথ্যা প্রবাদ দিতে থাকে মিথ্যা প্রবাদ দিতে থাকে তারপরে স্ত্রীকে তালাক দিয়েছেন এই ক্ষেত্রে তালাক দিয়ে দেওয়া তারপর বড় জুলুম আমাদের সমাজে মেয়েদের দ্বিতীয় বিবাহ হওয়া বড় সমস্যার বিষয় এটি একটি বড় জুলুম করেছেন এই জুলুমের জন্য শুধু আল্লাহর কাছে মাপ চাওয়া যথেষ্ট নয় এর জন্য তার তদারক করতে হবে তার সংশোধনের ব্যবস্থা করতে হবে তালাক দিয়েছেন তালাক হবে কি না জিজ্ঞাসা করেন তিন নম্বর প্রশ্ন তালাক যে কোনো অবস্থায় হয়ে যাবে তালাক 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 দিলে হয়ে যাবে তবে হচ্ছে তিনটি যদি আপনি জ্ঞানী মানুষ থেকে থাকেন একটি দিয়ে থাকেন তাহলে রাস্তা খোলা আছে সেই স্ত্রীকে আর যদি মতো আরও বিদাতিদের মজাবের মতো তিন তালাক একসাথে দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনার মজাব মোতাবেক আপনার হারাম হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে সন্নতি তরিকা যেটি সেটি হচ্ছে চিন্তা করে তালাক দিতে হবে আর সুস্থ মেজাজে তালাক দিতে হবে আর একটি করে গুলি ছাড়তে হবে একসাথে তিনটি নয়

এমনকি দ্বিতীয় রাকাতে কিন্তু শুরুতে আছেন এদিকে জামাত শুরু হয়ে গেছেন না বিশেষ করে হাদিস মোতাবেক নামাজ ছেড়ে দেওয়া উচিত কারণ হাদিসে রয়েছে এ যা ওকিমাতিস সলাত ফালা সলাতা ইল্লাল মাক্ত যখন নামাজের একামত হয়ে যাবে মানে ফরজ নামাজের একামত হয় একামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই ফালা সালত ইল্লাহ মাক্ত ফরজ নামাজ ছাড়া তাহলে ফরজ নামাজে লেগে যেতে হবে তবে আমরা বলি যে দ্বিতীয় রাকাতের প্রায় রুগ্গু সেরে ফেলেছেন এখন দুই সেজ দার আত্মহাত বাকি আছে এইটুকু সার্থে আপনার এমামের সাথে এমন কিছু ছুটে যাবে না আপনি সুরা ফাতে ধরে নিতে পারবেন তকবির দিয়ে আর প্রথম রাকাত পেয়েই যাবেন তাহলে তাড়াতাড়ি করে সংক্ষেপ করে সেরে নেন ওই নামাজ প্রথম রাকাতে আছেন অথবা দ্বিতীয় রাকাতে উঠেছেন মাত্র নামাজ ছেড়ে দেন আর এই নামাজ ছাড়াতে কোনো দোষ নেই পরে এই সন্ন্যত পড়ে নেবেন যদি স্ত্রী পর পুরুষের সাথে জেনা করিয়া থাকে তাহলে তার স্বামী করেছেন যদি কোনো মহিলার পক্ষতে কুকাজ হয়ে যায় তাহলে তার স্বামী তাকে রাখতে পারবে কিনা যদি তার স্বামী মমিন হয় আর মুত্তাকী হয় পরেশগার লোক হয় তাহলে তার জন্য এই রকম অশ্লীলতায় লিপ্ত মহিলাকে রাখা যায় নয় কারণ আল্লাহ পাক সূরা নুরে বলেছেন আয-জানিয়াতু লায়ানকিহু ইল্লা জানিন আও মুশরিক ওয়ায-জানিয়াতু লায়ানকিহু ইল্লা জানিন আও মুশরিক আহররমাযালিকা কাল মুমিনিন জিনা কা মহিলা কে জেনাকারী মহিলা অথবা মুশরেক মহিলাকে জেনাকারী পুরুষই বিয়ে করতে পারে অথবা মুশরেক পুরুষই বিয়ে করতে পারে আর এটা মমিনদের উপর হারাম করা হয়েছে মমিনদের উপর হারাম করা তাহলে মমিন মোত্তাকি ভালো নেক মানুষ সৎ মানুষ যদি থাকে তাহলে এরকম দুশ্চরিত্র মহিলাকে রাখা যায়জ নয় তবে যদি একবার খালে সন্তর থেকে তবা হয়ে যায় আর তার যদি ইচ্ছা হয় যে রাখবো তাহলে সেটি তার ব্যাপার কিন্তু শরীয়ত হচ্ছে এই আর আরেকটি কথা যদি সেই ব্যক্তি ওই হয় ওই মানে এই নয় যে সেও জেনাকারী জেনাকারী নয় কিন্তু বেনামাজি সেও অথবা সেও ফাসে সেও বিভিন্ন পাপ করে সুদ খায় ঘুষ খায় হয়তো করে না কিন্তু সেও সুদ খায় ঘুষ খায় সুদের টাকা নিয়ে সেই স্ত্রীকে খাওয়াবেন সুদের টাকার কাপড় পরাবেন তাহলে ওই স্ত্রী দিয়ে নেক কাজের কি করে আশা করছেন ওর দ্বারা জেনা হওয়া চুরি করে টাকা নিয়ে যাবেন বেমানি আত্মসাত করে মানুষের কাছে আর ওই সব নিয়ে স্ত্রীকে আপনি অলংকার পরাবেন তাহলে এই অলঙ্কার দিয়ে ইজ্জত রক্ষা করবে কি করে সেটা তো ইজ্জত নষ্ট করবে তো যদি আপনি নেক লোক হন তাহলে এইরকম খারাপ স্ত্রী রাখা ঠিক নাই আর যদি আপনি ওই রকমই কমি না হন তাহলে আল খাবিস আল্লাহ খাবিস বলেছেন খবিস মহিলাদের জন্য খবিস পুরুষ রয়েছে দুনিয়াতে

সৃষ্টি জগতের তখদির আল্লাহ লিখেছেন আসমানের তখদির লিখা আছে যে কত কতদিনই আসমান থাকবে তারপরে এ আসমান এজ আসলাম ফাতার হয়ে যাবে এজ আসসামামুন সাক্ষাৎ হয়ে যাবে হ্যাঁ ওইজাল আরদ মুদ্দাত এজাজুল জিলাতে আরো জিলজাল ভূমিকম্পই পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন তারও বয়সী লিখা আছে আপনার কেন আমার কেন গাছপালা সব কিছু সব কিছুই তখদির আল্লাহ পাক রব্বুলা আলামিন লিখে রেখেছেন আল্লাহ ফাকরাবুল আলমের জ্ঞান অসীম জ্ঞান সব কিছুই জানেন আল্লাহ ফাকরাবুল আলম কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আসলে সম্যক ধারণাই নেই যার ফলে আমরা চিন্তা করছি এত কথা কি করে হইতে পারে এরকম জি আল্লাহর জন্য ওয়াকানা নজালিকা আল্লাহ ইয়াসির আল্লাহর খুব সহজ আল্লাহর জন্য খুব সহজ

সওয়ারি বেঁধে দিন আসমানি সফর সেই আসমানি সফরটা কি ও বোরাক বোরাক পশু দিয়ে সফর হয়েছে এই যে আমাদের দেশে একটা ধারণা আছে এই বিষয়টি অনেকে কোনো দিন হয়তো শোনেননি নতুন লাগবে আজকে বোরাক বলা হয়েছে যে একটা ধাপ ফেলতো হ্যাঁ যতদূর নজর যায় এই রকম ভাবে সেই বোরাক দেখতে কেমন ঘোড়ার চাইতে একটু ছোট আর খচ্চর চাইতে একটু বড় হাদিস আছে তাহলে এই যদি এই এইরকমই আকার হয় বোরাকের তো বোরাক জমিনে চলার জন্য না আকাশে উঠার জন্য জমিনে চলার জন্য তাহলে তো বোরাক দিয়ে সফর হয়েছে মক্কাতুল থেকে পর্যন্ত পায়ে হাঁটা যে এক মাসের রাস্তা এত দ্রুত বেগে বোরাক হচ্ছে বিদ্যুতের গতিতে বার্ক মানে বিদ্যুৎ মানে বিদ্যুৎ বলা হয় আর তারপরে আকাশ পথে আল্লাহ ফাকর রবাহ আলমিন কিভাবে নিয়ে গেছেন কোন নিয়ে গেছেন আল্লাহ ভালো জানে এই ক্ষেত্রে কিছু বলা হয়নি জি বুহিসাল্লাম সাথে গিয়েছেন প্রশ্ন করেছেন বা তিন আঙ্গুলে খাওয়া মুস্তাহ তিন আঙ্গুলে কেমন করে খাবো কারণ আপনি জানেন না যে আপনি কত যে ভাত খেয়েছেন আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কত মন ভাত খেয়েছেন হিসাব দিতে পারবেন না পারবেন কেউ পারবেন না নবী সাল্লাম এক পোয়া ভাত খেয়েছেন একশো গ্রাম ভাত খেয়েছেন জিন্দগিতে ভাত নসীব হয়েছে কোনোদিন তো চিন্তা করেননি নবীর কথা দুনিয়ার সব কিছুই তো জানলেন কিন্তু নবী রসুল্লাহ জীবনই তো জানলেন না যে জিন্দগিতে কোনোদিন ভাত নামটা ছিল রুজ নামটা নবী সাল নসিব হয়েছিল খাননি করিম করিফলাম হয় বেশিরভাগ সময় খেজুর খেয়ে কেটেছে আর কখনো দুধ আর যদি কখনো পেয়েছেন তাহলে গোস্ত আর রুটি জবের রুটি গমের রুটিও মনে হয় পাননি হয়তো গমও ছিল না মুদিনাতে খুব কম পেয়েছেন আর জবের রুটিটা মাঝে মধ্যে জবের রুটি জব আজকাল আমাদের দেশে চাষি হয় না জবের দাম আবার গম তো এই ছিল নবী খাবার জিন্দিগি ভাত খাননি তো রুটি খাওয়ার জন্য আর রুটি ভেঙে ভেঙে যদি গোস্তে ভাঙা থাকে যেরম তখনকার খাবার তৈরি হতো তার নবী সালাম বেশিরভাগ খাবার ছিল খেজুর তো খেজুর তোলার জন্য কি এইভাবে তুলতে হবে নাকি না তিনটা আঙুল তিনটা আগুই লাগবে আচ্ছা নবী সাহা লাউ খেতে ভালোবাসতেন লাউ তো লাউ ছিদ্ধ করে নেওয়ার পরে লাউ তিন আঙুল দিয়ে উঠিয়ে খাওয়া যাবে তাই না লাউয়ের জন্য এরকম করে ধরতে হবে না ভাতের মতো ধরা করে তাহলে আপনি যখন ভাত খাবেন তখন আপনার তিন আঙুল দিয়ে কাজ চলবে না কিন্তু খেজুর খাবেন রুটি খাচ্ছেন বা আপনি আরো এমন কিছু খাচ্ছেন যেগুলো আপনার পিস পিস সেগুলি খাচ্ছেন তিন আঙুল দিয়ে পিস মিষ্টি খাচ্ছেন দানা মতো রয়েছে এই ধরনের জিনিস খাচ্ছেন সেগুলি তিন আঙুলে খাবেন এটি সন্ন্যত এর মানে এই না যে ভাতও খাবেন তিন আঙুলে রাশেদ মানে রাশেদ মানে হচ্ছে হেদায়ত প্রাপ্ত রাশেদ আর সাদা ইউর সেদ মানে রাস্তা দেখানো রাশেদ মানে যে সোজা পথে রয়েছে যদি সোজা পথে থাকে তো ভালো তার নামের মতো সেই লোক আর যদি বিপদে থাকে তাহলে নাম ভালো কিন্তু তার চলন খারাপ যাদের কাজ নেই নামাজের পরে যে জমিনে ছড়িয়ে পড়তে বলা হয়েছে তার মানে এটা জরুরি নয় এটা হচ্ছে বৈধতা নামাজের সময় জুমান নামাজের সময় বা পাঁচ ওয়াক্ত নামাজের সময় অন্য কাজ করা যাবে না তারপরে রুজি রোজগার করে তারপরে যাও যার কাজ আছে যাও যার কাজ নেই বিশ্রাম করো যার কাজ যার কাজ আছে এলএম শেখার এলএম শেখো যার কাজ আছে পড়ার পড়ো যার যে যার কাজ রয়েছে কেউ পড়াশোনা করছে কেউ শুনছে কেউ মেহনত করছে কেউ রাস্তাঘাটে চলছে কেউ বিক্রি করছে কেউ খরিদ করছে যেহেতু আয়াতের প্রেক্ষাপট ছিল ব্যবসা বাণিজ্য লোকজন বিক্রি করার জন্য এসছে এখন এখন কেনা ব্যাচা চলবে না কেনা বেচা কখন করবে নাম শেষ হওয়ার পরে নিষেধ করেছে বিশেষ লোক কোন কারণে হইতে পারে মাথায় হয়তো খুকশি আছে মাথায় যদি খুকশি থাকে তাহলে তেল বাড়ায় এটা যেমন সরষের তেল বা এই ধরনের তেল তো বাড়াই আমি অনেকদিন তেল ব্যবহার করি না আসলে কিন্তু তেল ব্যবহার করলে যাইজ আসল হচ্ছে যে জায়জ না জায়জের কিছু কারণ নাই তবে যদি কারোর জন্য ক্ষতি করে তাহলে সে ব্যবহার করবে না অনেকের সাবান ক্ষতি করে করবে না সে যার জন্য যেটা ক্ষতি করে সেটা সে ব্যবহার করবে না এই যে স্বপ্ন সম্পর্কে স্বপ্ন মনে হয় এটা ওই আমাদের স্বপ্ন না অন্য এই বিদাতির স্বপ্ন অনেক দিন থেকে আজকে পঞ্চাশ বছর থেকে বিদাতিরা ছড়াচ্ছে আর এর ফজরত মনে হচ্ছে কোরআন ছাপিয়ে দিলে এত নাকি পাওয়া যাবে না সাহায্য কেউ যদি না ছাপাই যদি ছেড়ে ফেলে দেবিস মিল্লা তাহলে নাকি সব মরে সব শেষ বুঝতে পারছেন নম্বরে শেষ এইসব বিধাতী কবর পূজারীদের এইসব কাজ তো যাই হোক যদি কেউ বিতরণ করে তো দয়া করে ওর টেলিফোন নম্বরটা মোবাইল নম্বরটা চেয়ে নেবেন বেশি কিছু না করতে পারলে ভাই আপনার মোবাইল নম্বরটা একটু দরকার দেন তো নিয়ে আসবেন তখন দেখা যাবে তাকে কারণ এগুলি এই সৌদি আরবে নাজায়েজ কাজগুলি শির্গ বিধাতের জিনিসগুলি ছড়ানো এটা হচ্ছে দিন থেকে সরিয়ে দেওয়া যদি বলেন যে এই পেপারটা এত ফুজিলো যে দশ কপি যদি আপনি ছাপিয়ে দিতে পারেন তো আপনার কোটি কোটি টাকা হয়ে যাবে আপনি সুখী হয়ে যাবে আর একজন লোক বিশ্বাস করেনি সেজন্য সবকিছু সর্বনাশ হয়েছে সব আলাদা এক সপ্তাহের মধ্যে আছে তাহলে আর বাংলাদেশে গরিব থাকতো না কেউ ইন্ডিয়াতে কেউ গরিব থাকতো না পাকিস্তানে গরিব থাকতো না অথচ এই দেশগুলি বেশি গরিব যত যেই দেশের শিল্প বিদা দেশ সেই দেশ বেশি গরিব মেশরে আর তাহলে অভাব থাকতো না এইসব এইসব দেশ বিদাতী দেশগুলি বেশি গরিব কেন তাহলে এতই যদি ফুজিল তেগুলো এগুলো না হবে তাহলে বিদাতি দেশগুলি এত গরিব কেন তো কথা হচ্ছে যে এগুলি ভ্রান্ত ধারণা সের কি ধারণা পাকের কালাম কোরআন ছাপিয়ে এই নিশ্চয়তা দেওয়া হয়নি যে কোরআন যদি কেউ করে দেবে ধনী করে দেবে কোরআনের মূল্য আল্লাহ জান্নাতে রেখেছেন এবং আল্লাহ অন্য কিছু দেবেন বা হইতে পারে ধন ধনতো দিতে পারেন কিন্তু এই নিশ্চয়তা নেই যেই ব্যক্তি কোরআনে এক হাজার কপি একশো কপি দিয়ে দিবে তাকে আল্লাহ ধনী করে দেবেন তাহলে এই সব পেপারটা ছাপিয়ে দিলে আবার ধনী হয়ে যাওয়া এটি কোন সরিয়ে হলে এগুলি হচ্ছে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়া যারা এই এই বিশ্বাস করবে তারা একটা ইসলামী বক্তব্য ক্যাসেট দুরিয়াল দিকে এনে দেবে কাউকে ওটাতে কোনো দিন ফুজিল হতে চানি যে একটা ক্যাসেট একটা সিডি যদি কাউকে দাও তাহলে তুমি বড় লোক হয়ে যাবে কিন্তু এই পেপার যদি কাউকে দাও যাতে হেদায়ত নেই যাতে শিরকার কুপুরি বড় আছে সেটা দিলে একবারে বড় লোক হয়ে যাবে তাহলে এইটা করবে আর দিনের কাজ কেউ করবে না দিনের খাতে কেউ খরচ করবে না কেউ মসজিদ মাদ্রাসা বানাবে না দিন থেকে সরিয়ে দেওয়া ইসলাম থেকে সরিয়ে দেওয়া এগুলি ষড়যন্ত্র صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين